রাজধানীর বনানীর রেন্ট্রি হোটেলে ধর্ষণের মামলার প্রধান দুই আসামি আপন জুনার্সের মালিকের ছেলে সাপাত আহমেদ ও তার বন্ধু নাঈম আশরাফ কারাগারের দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন বলে জানা গেছে। কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে একটি নির্ভরযোগ্য সূত্র এই বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় নাঈম আশরাফকে কারাগারে নিয়ে আসা হয়। এরপর সারা রাত অন্যান্য হাজতি ও কয়েদিদের সঙ্গে আমদানি সেলে কাটাতে হয়। শুক্রবার সকাল সকাল ঘুম থেকে উঠে কারা কর্তৃপক্ষের সব নিয়মকানুন সম্পর্কে জানানো হয়। নাম ঠিকানা ছবি তুলে তাকে সাফাত ও সাদমানের সঙ্গে একই সেলে থাকতে হবে কিনা সেটি জানতে চান একজন ডেপুটি জেলার। তারপর নাঈম আশরাফকে সকালে 8:30টার দিকে শাপলা ভবনে নিয়ে যাওয়া হয়। এ সময় তাকে দেখেই খেপে যান সাফাত আহমেদ। নাঈম আশরাফের গলা চেপে ধরে ইংরেজি গালি দিয়ে চর থাপ্পড় মারতে শুরু করে। এ সময় কারারক্ষীরা এবং সাদমান দুজনকে আলাদা করে ফেলেন। এরপরও নাঈম সেখানে থাকবে বলে কারা কর্তৃপক্ষ জানান, কিন্তু দুজনকেই সাবধান করে দেওয়া হয়েছে।